হ্যালো বন্ধুরা, এখন আমরা কথা বলবো বাংলাদেশের দুটি সিনেমা গোলই এবং বিদ্রোহী, আর ইন্ডিয়ার দুটি সিনেমা রাবণ এবং কিশমিশ। এই দুটি সিনেমা একই ডেটে রিলিজ না হলেও এই দুটি সিনেমা একই সপ্তাহে রিলিজ হয়। এখনও পর্যন্ত এই চারটি সিনেমার এখনও পর্যন্ত কত বক্স অফিস কালেকশন হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আসি বাংলাদেশের মুভি বিদ্রোহী। এখানে আমরা বাংলাদেশের সুপারস্টার শাহরুখ খানকে অভিনয় করতে দেখব। এই সিনেমাটির বাজেট 2 কোটি টাকা। এই সিনেমাটি প্রথম দিনে আয় করে 17,34,000 টাকা, আর এই সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করে 81.75 লক্ষ টাকা। এই সিনেমাটি চতুর্থ দিনে এসেও ভালোই কালেকশন করছে। এই সিনেমাটির 30তম দিনের কালেকশন হচ্ছে 7,30,000 টাকা। এই সিনেমাটি মোট 30 দিনের কালেকশন 2,75 কোটি টাকা, আর এই সিনেমাটি বক্স অফিস কালেকশনে এভারেজ। এরপরে আসি দেবের কিশমিশ। এই সিনেমাটি প্রথম দিনে আয় করে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা, আর এই সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করে 1,20,000 টাকা, আর এই সিনেমাটি এখনও পর্যন্ত 30 দিনের মোট কালেকশন হয়েছে 6,70,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেছে। এরপরে আসি সুপারস্টার জিতের সিনেমা রাবণ। এই সিনেমাটির বাজেট হচ্ছে 5 কোটি টাকা, আর এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটি প্রথম দিনে তার বক্স অফিস কালেকশন করে 45 থেকে 50 লক্ষ টাকা, আর এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিসে নেট কালেকশন করে 1,40,00,000 টাকা। সিনেমাটি 30 দিনে মোট কালেকশন করে 7,20,00,000 টাকা, আর এই সিনেমাটি সুপারহিট, বক্স অফিসে সুপারহিট হয়ে গেছে। এরপরে আসি শাকিব খানের, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আরেকটি সিনেমা গোলুই। এই সিনেমাটি প্রথম দিনে আয় করে 11,00,000 টাকা, আর এই সিনেমাটি প্রথম সপ্তাহে কালেকশন করে 65,72,000 টাকা, আর এই সিনেমাটি 30তম দিনে এসে কালেকশন করে 3,96,000 টাকা, আর এই সিনেমাটির বক্স অফিস কালেকশন মোট 30 দিনের হয়ে দাঁড়িয়েছে 2,26,20,000 টাকা, আর এই সিনেমাটি বক্স অফিসে হিট হয়ে গেছে। শাকিব খান, দেব এবং জিতের মধ্যে তোমরা যদি কারো ফ্যান হয়ে থাকে তাহলে একটা লাইক দাও, আর শাকিব খানের ইন্ডিয়ান সিনেমার নিয়ে যদি আপডেট চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।